গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ভ্লগ। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো, অ্যান্ড অ্যাজ অলওয়েজ জাস্ট ফাড়াবাড়ি আছো। ইনসাইড আউট এক্সট্রা আজকে আমরা করতে চলেছি একটা সুপার ইন্টারেস্টিং ভিডিও, যেখানে আজকে এখন এখানে আমরা বানাতে চলেছি নাড়ু। তো পুজো স্পেশাল আজকের এই ভিডিওতে মায়ের হাতে, মানে অর্পির মায়ের হাতে বানানো নাড়ুর খুঁটিনাড়ি আমরা দেখতে চলেছি, হতে চলেছে চূড়ান্ত মজা। বলছি শুনছো, আর এদিকে আসবে তো, সাড়ে আটটা থেকে নটা তো বেজে গেল। আমাদের এই ব্লগে লিড আর্টিস্ট, লিড অ্যাক্ট্রেস এখন আসছে না, লিড অ্যাক্ট্রেস এখন চেঞ্জ করছে। এই যে পেছনে তোমরা ভ্যানিটি রুমটা দেখতে পাচ্ছ, এখানে এখন মেকআপ পর্ব চলছে, বেড়ে গেল। আচ্ছা বলছি, আর কতদিন এইভাবে ধার দেনা করে চলবে? যতদিন চলে, তাই তো দেখছি, মানে যতদিন চলে, যতদিন তুমি আছো, যতদিন তোমার টি শার্ট আছে, ততদিন চলবে। এরপরে তো বলবে আমার নাকি কিছু নেই, মানে আমি কিনে দেবো তো। আবার তোমার এই ওভারসাইজ জিনিসপত্র আমার ভীষণ ভালো লাগে। টক টু মাই হ্যান্ড। যাই হোক, এই পুজোর আগে না নাড়ু ব্যাপারটার কি বলবো মাহাত্মই আলাদা। নাড়ু সমস্ত কিছুতে দিতে লাগে, সে পুজোর নৈবেদ্য দেওয়ারই সময় হোক বা বিজয়া দশমীতে তুমি যখন প্রণাম করতে আসবে কেউ তার হাতে দেওয়াই হোক, সব কিছুতে নাড়ু লাগে। ঠিক তাই না? হাতে তৈরি জিনিসটা, হ্যাঁ হাতে তৈরি, তার সেন্টিমেন্টই আলাদা। আজকে প্রত্যেকটা বাঙালির কাছে এখনও অবধি নাড়ুর সেন্টিমেন্ট কিন্তু আলাদা। আমরা যখনই কোথাও কারোর বাড়িতে যাই, সবাই জিজ্ঞাসা করে কি খাবি, আমি মানে আমরা সবাই মোটামুটি আগেই বলি কি কেনা মিষ্টি থাক, তোমার হাতে তৈরি নাড়ুটা দাও। তো আমার নানি ভীষণ ভালো নাড়ু বানাতো, মানে ঠাকুমা, হ্যাঁ আমার ঠাকুমা আর কি। তো মা তুমি নাড়ু বানানো কি করে শিখলে, কার থেকে শিখলে? আমি নাড়ু বানানো না, ঠাকুমার মানে আমার শাশুড়ির থেকেই শিখেছি। শাশুড়ি মায়ে আমাকে হাতে করে নাড়ু কেন, সাংসারিক অনেক কাজই যেগুলো আমি আমরা কেউই করে আসি না চট করে, শাশুড়ি মার থেকেই শিখতে হয় বা আমরাও সেইভাবেই শিখেছি। আর শুধু নারকেল নাড়ু হয় না, নাড়ু অনেক প্রকারের নাড়ু হয় এবং মোটামুটি অনেক রকমের নাড়ুই করতে জানি আমি। মুগের নাড়ু, হ্যাঁ সেগুলো আবার ধর্মীয় অনুষ্ঠানে বেশি লাগে, না না ভাইয়ের পৈতে সময় লাগে, বিয়েতে লাগে, ভাতেতে লাগে, সমস্ত কিছু দিয়ে গেছে যা যা লাগবে, সেটা তোমাদের রেসিপিতে একটু পরে নিয়ে যাচ্ছি দেখার। গ্রাজুয়েশন কমপ্লিট করেছে নরসিং দত্ত থেকে, স্কুলে তো ওখানেই স্কুলে পড়তে ডোমজুরি আমাদের, হ্যাঁ নরসিং দত্ত কলেজ থেকে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। আর তারপরে গ্রামের যেমন প্রাথমিক ব্যবস্থায় গ্রামের স্কুলে, প্রাইমারি স্কুলে, ওখান থেকে প্রাইমারি থেকে হাই স্কুল, হাই স্কুল থেকে মাধ্যমিক পাশ করার পরে বারো ক্লাসটাও পাশ করি গ্রামের স্কুলেই, আমাদের ছাপরদা ডিউক ইনস্টিটিউশন থেকে, মাকড়দি স্কুল, হ্যাঁ মাকড়দা বাবা সুন্দরী থেকে আমি 12 ক্লাস পাস করেছিলাম। এখন তো মানে ঝাপরদা ডিউক ইনস্টিটিউশন 12 ক্লাস হয়েছে, আর মায়ের অনার্স এর মার্কস ছিল কিন্তু তিনজন ছিল, আর অনার্স এর ফিজ একটু হাই ছিল, তার জন্য পড়াশোনা বইপত্র অনেক কিছুই লাগতো, সেটা তার জন্য ডিগ্রি কোর্স কমপ্লিট করেছি, পাস কোর্সই করেছি, কিন্তু ইলেকটিভ ইংলিশ নিয়ে আমি ডিগ্রি কোর্সটা কমপ্লিট করেছি। তারপরে বিয়ে হয় বাবার সাথে, তারপরে এসে নানির কাছে সমস্ত রান্না বান্না শেখা, আর আমাদেরও রান্না একটু ছোটবেলা থেকে আমার রান্নার একটু নেচার ছিল, আমি রান্না করতে পারতাম ভালো রান্না, ছোট থেকেই আমি রান্না করতে পারতাম, আমি তোমার থেকেই পেয়েছি, হ্যাঁ রান্না ছোট থেকেই আমি করতে পারতাম, মা যখন মামার বাড়ি যেত তখন ঠাকুমা রান্না করার আগেই আমার সব রান্না হয়ে যেত, আমি করে দিয়ে ফেলতাম। তবে দিদার ওই কুমড়ো আলুর তরকারি আর পরোটা আমার এখনো, আর শুক্তো, হ্যাঁ সুন্দর বানাতো দিদা, দিদাও ভালো, আমার মাও ভালো রান্না করে, আমি মামার বাড়ি গেলে তোমার দিদার সাথে এখন বড়া, মানে ডালের বড়া স্পেশাল ছিল আমার শাশুড়ি মায়ের, মানে ওর ঠাকুমার, আমার মেয়ের ঠাকুমার। নারকোল নাড়ু ব্যাপারটা শুনতে খুব কমপ্লেক্স লাগলেও না, রেসিপিটা কিন্তু ভীষণই সিম্পল, আর ডিফিকাল্টিস কোথায় আসে, ওই মেজারমেন্টটা ঠিকঠাক করে দেওয়া হবে, মানে কিভাবে দেওয়া হবে এইটাই একটুখানি টেকনিক্যালিটি, আদার দ্যান দ্যাট সবই মোটামুটি ভীষণ সিম্পল একটা প্রসেস।
তো আরতি দি আমার নারকলটা সমস্ত কুড়ে দিয়ে গেছে। এখানে দুটো নারকল আছে যার মধ্যে এগুলো খুব ভালো করা হয়েছে, বাট এইগুলো ছোট ছোট এগুলো একটু করা হয়নি, তো এগুলো দেব না আমি, খালি এই পুরো নারকলটাই কড়াটাতে ঢেলে দেব। কড়াতে নারকেলটা পাক তৈরি হবে, তার জন্য এইটাতেই একটু চিনি দিয়ে নারকেলটাকে ভালো করে চটকে নিতে হবে, মানে নারকেলের সাথে চিনিটা মিক্স করে নিতে হবে। চটকা চটকা ভালো করে চটকা, বলছি রে বলছি চিনির পরিমাণটা একটু বেশি হয়ে গেল না? না পাকানো যাবে না, মানে ছেড়ে বেরিয়ে আসবে নাড়ু তৈরি, মানে গোল গোল পাকানো যাবে না নাড়ু যদি কম দেওয়া হয়। একবাটি না হলে আসল কথা কি মনে হয় দেখতে, যখন পাক হয়ে 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 চিনিটাই মানে নাড়ুর সাথে কড়া পাক হবে, তবে নাড়ুটা পাকানো যাবে। তো এখানে এখন পাকাপাকি চলছে, বাট একটা অসম্ভব সুন্দর গন্ধ, মানে নারকোল আর চিনির এই দুর্দান্ত কম্বিনেশন, কিন্তু এ মনে হচ্ছে না আমার মাকে সইবে, ধর্মে সইবে না আর কি। এতখানি আমার ধর্মে সইবে না। এবার কি এটা গ্যাসে বসবে নাকি? ওখানে পাক হবে, ওখানে পাকটা তৈরি হবে, তারপরে এলাজ আছে তো ভাগ্যে সকালে একটু কম চিনি ছিল, ভালোই হতো তখন করে নিলে। এবারে এটাকে কম আছে, নাড়তে থাকো নাড়তে থাকো, যেটা তোমার দ্বারা হবে না। আমি না, কম আজ ব্যাপারটা তোমার দ্বারা কোনোদিনই হয়নি আর হবে না। যতক্ষণ পুরো দাও দাও করে গ্যাস জ্বলবে ততক্ষণ ঠিক তোমার মনে শান্তি হবে না, তাই না বলো? তো যতক্ষণ গ্যাসের মধ্যে নাড়ু পাকানো হচ্ছে, চলো রুমে গিয়ে একবার দেখি আমাদের কুলফি দাদা কি গোল পাকাচ্ছে। কুলফি তোমাকে বন্ধ করে রেখে দিয়েছে? হ্যাঁ, ওকে ওকে ওকে। কুলফি কুলফি, হ্যাঁ কুলফি, তুই কিন্তু স্ক্রিপ্ট মাফিক কাজ করছিস না। প্ল্যানটা কি হয়েছিল? রুমের মধ্যে আমি ঢুকবো, তুই কোনাটায় বসে থাকবি, আমি ক্যামেরাটা তোর দিকে দেখাবো, তুই একটা কিউট পোজ দিবি, আর সেটা না করে তুই কী করলি? ঢোকা মাত্রে কামড়া কুমড়ি টানা টানি, এসব কী হচ্ছে? কী হচ্ছে? কী হচ্ছে? কী হচ্ছে? কথা শুনছিস না কিন্তু? কফি এই হনুমান নাড়ু খাবি? এই হনুমান নাড়ু খাবি? এই কুলফি শাড়ি খাবে? শাড়ি খাবে? শাড়ি, প্লাস্টিক, কাগজ, জুতো, হাই চটি স্ট্যাপ। কুলফি এইসব না কিন্তু, কি ট্রেনিং দিচ্ছি তোকে আমি রোজ? এই 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 নতুন শাড়ি দেখলেই হলো, আর নারকেলের মধ্যে যখন অনেক মানে এটা কড়া পাকের নারকেল নাড়ু হয়ে গেছে, ভালো কড়া পাকের নাড়ু বেশ ক্রিস্পি হয়, খেতে খুব সুন্দর লাগে। আর তারপরে ওটা এলাচ আর কর্পুরটা একদম লাস্টে মিশিয়ে নেড়ে নেড়ে এই যে ব্যাপারটা হয়েছে, মাখো মাখো একদম, ধরো ছাঁচিটা ধরো পড়ে যাবে তো, ছাঁচি ধরো, এই যে এই ব্যাপারটা হয়েছে। এবারে এটাকে একটু পাক বানাতে হবে নাড়ু শেপে।
আচ্ছা লো এই দেখো পূজো স্পেশাল নাড়ু আর এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ইনসাইড আউট এক্সট্রা আর এরকম ব্লগ যদি তোমাদের দেখতে ভালো লাগে আর তোমরা যদি আরও কিছু এরকম ব্লগ পেতে চাও সেটাও কমেন্ট বক্সে সাজেশন হিসেবে লিখে জানিও অ্যান্ড অ্যাজ ইউ অলওয়েজ সে টেক কেয়ার অফ ইউর সেলফ ইউর ফ্রেন্ডস ইউর ফ্যামিলি এভরিবডি অ্যারাউন্ড ইউ স্টে হ্যাপি স্টে ব্লেসড অ্যান্ড স্টে প্রিটি বাই সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ